أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته محمد জহির ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে আমরা তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ সরাসরি সরাসরি পরে থাকি পুরুষরা অ্যাভেলেবেল পড়ে থাকি কিন্তু আমি একটা আলেমের কাছ থেকে শুনলাম যে মহিলাগণ কেউ ঈদের নামাজে যাওয়াটা উত্তম যাবে তারা এবং তারা জামাতে শরিক হবে ঈদগামাটে তারা শরিক হবে যাবে এখন এটা কতটুকু শরীয় সম্মত এই বিষয়টা একটু কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনসাল সালামু আল্লাহ রসুলি হিলকারি সময় তো জহির ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুক ওমা থেকে আপনি জানতে চেয়েছেন প্রথম কথা হলো ঈদের নামাজ ঈদের নামাজ ওলামাদের মধ্যে মতবিরোধ আছে কেউ বলছেন ওয়াজিব কেউ বলছেন সুন্নতে মহকাদা তবে জামহুর ওলামা জামহুর অধিকাংশ ম্যাক্সিমাম আহলে এলেম বিদ্যানদের মতে আলেমদের মতে এটা ঈদের নামাজ শূন্যদে মহাকা সবাইকে গুরুত্বের সাথে শরীর হতে হবে এটা থেকে পিছু পা হক আদৌ সম্ভব নয় এক আর দুই নম্বর হয়েছে ঈদের নামাজ পড়াটা উত্তম হলো মাঠে ময়দানে সেখানে মহিলাদের প্যান্ডেল আলাদা থাকবে পুরুষদের প্যান্ডেল আলাদা থাকবে মহিলা পুরুষ শিশু বাচ্চা থেকে শুরু করে পুরা ফ্যামিলি সবাই সেখানে জামাতে শরিক হবে এবং দোয়াতেও শরিক হবে এর হল সংক্ষিপ্ত কথা যদি মসজিদে আর কি ঈদগা মাঠে যদি সেই পরিবেশ না থাকে যেমন বিভিন্ন কারণে বৃষ্টি আসছে অথবা কোনো আরও কোনো কারণ দেখা গেছে যে ঈদগা মাঠে সেই পরিবেশনায় তাহলে মসজিদে জামাত কায়েম করতে পারবে এটা আলমদের কথা এবার আসুন ঈদগা মাঠ বা ঈদের মাঠে দুই ঈদ ঈদ উল এবং ঈদুল আজহা অর্থাৎ রোজার ঈদ এবং কুরবানীর ঈদ এই দুই ঈদেই শুধু কি পুরুষরা শরিক হবে না পুরুষ মহিলা শিশু বাচ্চা মেয়ে হোক ছেলে হোক সবাই এখন সবাই ঈদগা মাঠে যাবে যে নামাজ পড়বে আলাদা আলাদা প্যান্ডেল থাকবে আলাদা আলাদা ব্যবস্থাপনা থাকবে পর্দার ব্যবস্থা থাকবে সেখানে যাওয়ার কিছু আদব আছে সুনত আছে সেই আদব এবং সুন্নতের সাথে যাবে তারপরে ঈদগাহ নামাজ সম্পন্ন করার পরে দোয়াতেও শরিক হবে চলে আসবে না কেন দোয়ার কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন হাদিসটি আমি সংক্ষিপ্ত পরিসরে বলব মন্দির শুনবেন সেটি হলো বোখারিতে আছে তিনশো চব্বিশে শহীদ মুসলিমে আছে আটশো নব্বইতে আটশো পঁচানব্বইতে হাদিষ্ঠি বিশিষ্ট মহিলা সাহাবি উম্মে আতিয়া আতি আনহা তিনি বলেন আমার আনা রসুল উল্লায় চল্লাহ আলিহি ওসাল্ আন ন আন নুখরিজা নখরেজা হুন্না আল ওলা আহা আলাআওয়া আদা ওয়া যাওয়াত আল খুদুর তিনি তিনটা কথা বলছেন যে আল্লাহ রসুল সল্লাহ আলি হি ও আমাদের দুই ইদে। এ বকরি ঈদ অর্থ রোজার ঈদ বা কুরবানির দুইটাই বলেন এই দুই ঈদে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুই ঈদে আমাকে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন আমার আমাদেরকে আদেশ করছেন মহিলাদেরকে যে আমরা সবাইকে নিয়ে আসবো কারা যারা আল আওয়াতেক অল হইয়া দেওয়া জাওয়াতুল কুদুর আওয়াতেক বলতে এখানে যারা যে সমস্ত সরসী মেয়ে পনেরো ষোলো বছর মাত্র যুবতীর বয়সে হয়ে আসছে বা হতেছে অত বিবাহের বয়স হয়ে গেছে আর যে সমস্ত মহিলা হাইয়া যা হায় মানে হায় যে মাসিকে উপনীত মাসিক হয়ে গেছে তারাও

নামাজ থেকে একটু দূরে থাকবে কিন্তু ইয়া ও দাওয়াতাল মুসলিম তারা এই যে কল্যাণ ঈদগা মাঠে যাওয়া আসা সেখানে যে কল্যাণ সেই কল্যাণে শরীক হবে এবং মুসলমানরা যে দোয়া করবে ঈদগা মাঠে নামাজের সমাজে দোয়া হবে সম্মিলিত না ইমাম খুদিব খুদুয়া দেওয়ার পর দোয়া করবে দাঁড়িয়ে ওই দোয়াতে তারা শরিক হবে কুলতু তখন আমি বললাম উম আতে রাজা বলেন ইয়ারাসোল্লাহ আমাদের মধ্যে তো অনেক মেয়েদের বা অনেক বন্ধের ওর না নাই বা অতিরিক্ত চাদর নেই যে চাপ চাদর দিয়ে ঢেকে যাওয়া যাবে লাইয়া কোনো লেহা জিলবা বোন তখন নাবি সাল্লাহ আসলাম বলেছেন লিতাল বা সাহা মিন জিলবা বিহা যে তার বোন থেকে সে দাঁড় করে নিবে বা যাদের কাছে আছে তাদের থেকে দাঁড় করে নিয়ে পড়ে নিবে এইবার বুঝুন এবার গুরুত্ব কত বেশি রয়েছে সুতরাং এই হাদিসের ভিত্তি ইমাম নবী রহিমা ইমাম হাজার বোখারের ব্যাখ্যায় إمام حازر ذي البخاري بكرة قرصن ابن حازر رحمه الله فيه استحباب خروج النساء إلى شهود العيد سواء كان شواب أم أملا হজাওয়াত হাইয়াত আমলা অর্থ যে এখান থেকে স্পষ্ট প্রমাণ করে মহিলাগণ সকল মহিলা যুবতী নন যুবতী এবং যারা অল্প বয়সের মেয়ে বালেগা হয় নাই হয়েছে সকলকে সমভাবে এখানে ঈদগা মাঠে যাওয়াটা মোস্তাহ ভালো সুতরাং কেউ পিছিয়ে থাকবে না সবাই ঈদগা মাঠে যাবে আমাদের দেশে অনেক আমল হয় না এটা হাদিস থেকে তারা দূরে আসে আমল করে না আবার অনেক জায়গাতে আমাদের দেশে আমল হয় যারা সহিদাব পোষণের আকিদা পোষণ করেন এবং তাদের এই ব্যবস্থাপনা আসে মসজিদে ঈদগা মাঠের ব্যবস্থা আছে আমাদের দেশের কোন কোন আলেম মসজিদে মহিলাদের নিলে তাদের গায়ে অ্যালার্জি ধরে এটা ঠিক নয় মহিলা কোন মসজিদে যেতে পারবে বিশেষ ঈদগা মাঠে তারা শরিক হবে ঈদের মুসল্লাতে শরিক হবে দোয়া করবে এবং মুসলমানের দাওয়াতে শরিক হবে যার যে সমস্যা যে সমস্যার কথা এখানে উল্লেখ করা হলো আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলগুলিতে এখন মিডিয়া জগৎ মক এবং মদিনায় কিভাবে মহিলারা ঈদগা মাঠে শরিক হচ্ছে মসজিদে শরিক হচ্ছে নামাজ পড়ছে সুতরাং এটা ব্যবস্থাপনা থাকতে হবে পর্দার ভিতরে পর্দার ভিতর থেকে তারা কাজ করবে তাদের পর্দার মেনটেন করবে এবং পর পুরুষ থেকে বেগানা পুরুষ থেকে তারা দূরে থাকবে যে কারণে ফেতনার আশঙ্কা না থাকে সেইগুলি তারা চেষ্টা করবে এটাই হলো সংক্ষিপ্ত কথা হাদিসের প্রতি সবাইকে আমল করতে হবে সবাইকে তার যার আমল অনুসারে আল্লাহ সব তালে হিসাব সবার আমল করা দরকার সুতরাং কাউকে কল্যাণ থেকে বঞ্চিত করা উচিত নয় আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুনার আলোকে জীবনযাপন করা তৌফিক দান করুন সবাইকে কোরআন সুন্না মেনে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা তৌফিক সবাইকে দান করুন হাজা সাল্লাহ নাবিন মহম্মদ সালামু আলাইকুম الله وبركاته. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَ